ক্লাস টেন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার থ্রি রাসায়নিক গণনা এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নেওয়ার উত্তর প্রথম প্রশ্ন এস টিভিতে এক লিটার এইচ টু গ্যাসের ওজন হল উত্তর তো আমরা জানি এস টিভিতে এক মূল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার এবার আমাকে জানতে হবে যে এইচ টু এইচ এর পারমাণবিক ভর কত পেজ নম্বর বাইশ এইচ এর পারমাণবিক ভর ওয়ান এর পারমাণবিক ভর যেহেতু ওয়ান তাহলে এইচ টু এর গ্রাম আণবিক ভর কত হবে এই টু দিয়ে এই এর আণবিক ভরটাকে গুণ করে দেব তাহলে কত হবে টু গ্রাম পেজ নম্বর ছিয়ানব্বই মেন্ডেলিভের ডিলিপের সংশোধিত পর্যায় সারণী এখানে দেওয়া আছে হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর ওয়ান পয়েন্ট এইটা ধরে করলেও কিন্তু হবে দেখিয়ে দিচ্ছি তাহলে এইটা অথবা ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এইটাকে আমি যদি দিয়ে গুণ করি তাহলে কী হবে গুণ করলে হবে টু পয়েন্ট গ্রাম তাহলে এত গ্রাম বা এত গ্রাম এইচ টু গ্যাস মানে হচ্ছে মোল তাহলে এত গ্রাম এইচ টু গ্যাস সমান মোল এইচ টু গ্যাস আর আমরা দেখেছি এখানে যে মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে এত গ্রাম তাহলে যে গ্রাম এটাকে ঘুরিয়ে দেব লিখব বাইশ পয়েন্ট ফোর লিটার ফোর লিটার এইচ টু এতোগ্রাম এই কথাটাকে ঘুরিয়ে দিলাম এবার লিখবো তাহলে এক লিটার এইচ টু গ্যাসের আয়তন কত হবে টু পয়েন্ট জিরো ওয়ান সিক্স বাই বাইশ পয়েন্ট ফোর into ওয়ান তাহলে কী করবো এখানে দশমিকটাকে উঠিয়ে দেবো দশমিক উঠালে হবে টু জিরো ওয়ান সিক্স দশমিক উঠিয়ে দিয়েছি সেই জন্য এখানে হবে দশমিকের জন্য এক আর এক দুই তিন তিনটে সংখ্যা আবার নিচে গুণ দেবো বাইশ চার দশমিক উঠিয়ে দিলাম দশমিক উঠানোর জন্য এক আর একটা সংখ্যা তার জন্য জিরো এবার একটা করে জিরো কাটলাম বাইশ পয়েন্ট দুশো আর এটা নয় দিয়ে আমি যদি করি চার নয় ছত্রিশ নয় আঠেরো আর তিনে তাহলে এটা নয় দিয়ে যাবে তাহলে হলো এই জিরো এক ঘর আগে আবার আরও একটা জিরো এখানে একটা জিরো নিতে হবে এই জিরোর জন্য নয় এই জিরোর জন্য আমি জিরো নিলাম আর একের জন্য দশমিক তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন ঠিক আছে এটা তো অপশানে নাই এবার আমি যদি এক দিয়ে করতাম তাহলে এটা কিন্তু অপশানের যে উত্তর আছে সেটা হয়ে যেত ওটাও করে দিচ্ছি দেখুন এক দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে দুই এখানে 20167 তাহলে 2 হবে তাহলে 2 ইনটু আরে এটা 224 ই লিখবো যেহেতু দশমিকের জন্য এখানে শূন্য নিয়ে নিয়েছি তাহলে এই দুটো এটা দেখানবো 2 * 1 = 2 2 * 1 = 2 2 * 2 = 4 আবার এটা কাটবো পাঁচ দুগুনি দশ দুই দিয়ে ছয় দুগুনি পাঁচ দুগুণি দশ করবো আবার আর ছয় দুগুনি বারো এবার পাঁচকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করবো জিরো দশমিক দিয়ে শূন্য তাও ছোটো হচ্ছে আবার শূন্য নিয়ে শূন্য নেব এবার ছাপ্পান্ন ঘরে নামতে পরে কাছাকাছি যাব তো আট দিয়ে চারশো আটচল্লিশ আর নয় দিয়ে পাঁচশো তাহলে এটা করবো চারশো আটচল্লিশ দিয়ে আবার এই দশমিকের জন্যই শূন্য পাবো নয় দিয়ে করব তো এখানে করলে আবার জিরো নিতে হবে তো এখানেই শেষ করে দেবো দশমিকের পরে তিন ঘর করে নিয়েছি তাহলে এটা হবে অ্যান্সার জিরো পয়েন্ট জিরো এইট নাইন দুটোই হবে যেহেতু এটা অপশানে আছে তাই এটা বার করে দিলাম তাহলে এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন এস টিভিতে টু মোল অক্সিজেনের আয়তন তো আমরা আগেই দেখেছি এস টিভিতে এক মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার যে কোনো এটা লিখে নিলাম এস টিভিতে এক মোল ও টু গ্যাসের যে কোনো যেহেতু তাই ও টু হবে ও টু গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে কোশ্চেনে ছিল তাহলে দুই মলে কথা হবে লিখবো দুই মোল ও টু গ্যাসের আয়তন হবে বাইশ পয়েন্ট ইন্টু টু তাহলে চুয়াল্লিশ এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী টেন মোল সি এইচ ফোর পুরাতে এস টিপিতে কত আয়তন ও টু লাগবে এটা লিখে নিলাম তাহলে সি এইচ ফোর কতটা এক মোল আর টু ও টু অর্থাৎ কত লিটার আছে এখানে টু ইন্টু যে কোনো গ্যাসের রেতে কথা হবে বাইশ পয়েন্ট ফোর তাহলে বাইশ সমান সমান চুয়াল্লিশ লিটার তাহলে লিখবো এক মল সিএইচ ফোর ওটু লাগবে চুয়াল্লিশ পয়েন্ট লিটার তাহলে দশ মলে পোড়াতে ও টু লাগবে চুয়াল্লিশ পয়েন্ট আট ইন্টু দশ সমান জিরো তাহলে এক এটাই হবে জিরোর জন্য দশমিক এক ঘর পিছিয়ে যাবে তাহলে এটা হবে এত লিটার এ দুটো গুণ করলে হবে আর এক ঘর আগে দশমিক তাহলে এখানে দশমিক আসবে দিয়ে এটা হবে নেক্সট প্রশ্ন এটা হবে অপশন এ নেক্সট চার নম্বর কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে দেখে নেব পেজ নম্বর চব্বিশ গ্যাসের আণবিক ভর এম সমান টু ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব ডি তো এটা লিখে নিলাম গ্যাসের আণবিক ভর কত হবে সেটা বার করতে হবে তো কার্বন যুক্ত গ্যাসের পদার্থটির আণবিক ভর কত হবে আণবিক ভর হবে আণবিক ভর না লিখে এম লিখছি এম সমান টু ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব কত দেওয়া ছিল বই তেরো তাহলে তেরো দুগুনি কত ছাব্বিশ ছাব্বিশ গ্রাম এবার সবগুলো ট্রাই করে দেখে নেব ছাব্বিশ গ্রাম কোনটা হচ্ছে তো এদের পারমাণবিক ভর আণবিক ভর জানতে গেলে আমাদের পারমাণবিক ভরগুলো জানতে হবে সি এর কত ওর কত এইচের কত সেটা জানতে হবে এটা জানতে গেলে চলে যাব পেজ নম্বর বাইশে পেজ নম্বর বাইশে আমি সবগুলো পেয়ে যাব সি এইচ ও সি এর আছে বারো আর ওর ষোলো তো এখানে লিখব সি এর বারো প্লাস ওর হচ্ছে ষোলো ষোলো আর ইন্টু টু তাহলে কত হবে বারো প্লাস ষোলো দুগুণি বত্রিশ তিরিশ চল্লিশ চুয়াল্লিশ গ্রাম তাহলে এটা ছাব্বিশ গ্রাম এটা মিলছে না এবার দেখব সি কত দেখেছি আর বারো ইন্টু টু করতে হবে যেহেতু সি এর টু অনু আছে প্লাস এইচ এইচ এরটা দেখে নিই এর ওয়ান এইচ ওয়ান তাহলে ওয়ান ইন্টু ফোর তাহলে বারো চব্বিশ আর চার চারে আঠাশ গ্রাম এটা হচ্ছে না আছে ছাব্বিশ সি বারো ইন্টু টু প্লাস এইট সিক্স তাহলে ওয়ান ইন্টু সিক্স তাহলে চব্বিশ প্লাস ছয় এক ছয় তাহলে চব্বিশ আর ছয় তিরিশ এটা হচ্ছে না আছে তো ছাব্বিশ তাহলে বারো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু সমান চব্বিশ প্লাস টু ছাব্বিশ তাহলে এইটা হবে সি টু এইচ টু দেখে নেব অপশান তাহলে এটা হবে অপশান ডি সি টু এইচ টু ওয়ান মোল সি ওয়ান মোল ও এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 টু এর কতগুলি অনু উৎপন্ন হবে ক্লাস নাইনের এই বইটাতে দেখেছিলাম অ্যাভোগটোর সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি উপাদান কণিকা অনু আয়ন ইত্যাদি কোনো পদার্থে যে পরিমাণ উপস্থিত থাকে সেই পরিমাণকে পদ্ধতিটির একমূল বলে আর তাহলে টুর মধ্যে অনুর সংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যদি চুয়াল্লিশ হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে তো এই সূত্রটায় সংক্ষেপে লিখবো এম সমান টু ইন্টু ডি তাহলে লিখব এম সমান ছয়টা লিখবো এম সমান টু ইন্টু ডি তাহলে এটাকে আমি দেখে নেব কত দেওয়া যাবে তাহলে এম অর্থাৎ আণবিক গুরুত্ব এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ সমান টু ইন্টু ডি তাহলে ডি সমান কত হবে ডি সমান হবে চুয়াল্লিশ তাহলে অ্যান্সার হবে অপশান ডি নেক্সট প্রশ্ন শূন্যস্থান গ্যাসের আণবিক গুরুত্ব টু ইন্টু তো একটু আগেই দেখলাম টু ইন্টু কী লিখলাম নম্বর চব্বিশ লিখবে গ্যাসের টু ইন্টু ডি কিংবা গ্যাসের নেক্সট প্রশ্ন জেড এন প্লাস এইচ টু ফোর এখানে হবে পেজ নম্বর চব্বিশ শূন্য স্থানে লিখবে জেডেন এস ও ফোর নেক্সট প্রশ্ন বিবৃতিগুলি সত্য না মিথ্যা সিএস ইউ থ্রি আরও সিএও প্লাস সিও টু পেজ নম্বর তেইশ সি সিএস ইউ থ্রি আরও সিএও প্লাস সিও টু তাহলে এটা হবে সত্য নেক্সট টু কেসিএল ও থ্রি এরও কেসিএল প্লাস টু টু থ্রি টু প্লাস টু তাহলে এখানে হবে টু তাহলে এটা হবে মিথ্যা এখানে আছে নেক্সট এক কথায় এস লিটার এর আণবিক ভর কত পেজ নম্বর বাইশ এন এর পারমাণবিক ভর চোদ্দ তার এটা হবে চোদ্দ প্লাস এইচ থ্রি জানি ওয়ান সমান সতেরো তাহলে অ্যান্সার লিখবে সতেরো এস টি পিতে এক ও এর আয়তন কত তাহলে এর আগেই দেখেছি যে কোনো গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার এটা হবে বাইশ পয়েন্ট ফোর লিটার তো আজকে এই পর্যন্ত এবার নেক্সট পার্টার নেক্সট ভিডিও তুই নিয়ে আসবো ভালোভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টার প্রয়োজন হলে কমেন্টে জানাবে